আজকে আমরা কথা বলছি গর্ভাবস্থায় ডেঙ্গু ও অন্যান্য রোগ, এই বিষয়টি নিয়ে আমার সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা দেওয়ান। ডাক্তার ফারহানা দেওয়ান, আমরা আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটা নিয়ে নিতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমি তুর্ণা বলছি সাভার থেকে। জি জি বলুন তুর্ণা। একটা মানে কনফিউশন থেকে জানতে চাচ্ছি যে পিরিয়ডের সাথে ডেঙ্গুর আসলে যোগসূত্রটা কি, মানে ডেঙ্গু হলে কি আমাদের ইরেগুলার পিরিয়ড হয়ে যেতে পারে, কিংবা ডেঙ্গু হলে কি পিরিয়ডে ব্লিডিংটা বেশি হতে পারে? এটা আসলে অনেক সময় শুনি যে হয়তো বা ব্লিডিং বেশি হচ্ছে, বা যে ব্লিডিংটা হয় যে পিরিয়ডের সময় হয়তো বেশি হয় ডেঙ্গু হলে। এটা একটু আসলে শিওর হতে চাই যে আসলে কারণ যোগসূত্রটা কি দুজন। ধন্যবাদ ধন্যবাদ তুন্না, প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম ঠিকটাই বলেছেন যে ব্লিডিং এ প্রবলেম হতে পারে, ইররেগুলার হবে না। কিন্তু যেহেতু ডেঙ্গুতে আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম যে ডেঙ্গুতে ব্লিডিং ম্যানিফেস্টেশন বডিতে হয়, সেটারই একটা ধারাবাহিকতায় ব্লিডিং বেশি হয়, পিরিয়ডে ব্লিডিংটা বেশি হতে পারে, অনেক সময় অনেক বেশি হতে পারে। আমরা একটু আগে ডিসকাস করছিলাম প্রেগনেন্সি নিয়ে, প্রেগনেন্সিতেও কিন্তু ডেলিভারির পরে ব্লিডিংটা বেশি হতে পারে, এটা আমরা মাথায় রাখবো। এবং ডেঙ্গু যদি হয়, আসন্ন পিরিয়ডের টাইম থাকে, একটু খেয়াল রাখতে হবে যে ব্লিডিংটা বেশি হচ্ছে কি না, হতে পারে, এবং অ্যাকর্ডিংলি সেটার ওষুধ, আমরা ব্লিডিং কন্ট্রোলার ওষুধ আমরা দিই, ট্যানিকজামিক অ্যাসিড ট্র্যাক্সিল একটা ওষুধ আছে আমরা দিয়ে দিই ব্লিডিংয়ের সময়। যদি ব্লিডিং পিরিয়ডের সময় বেশি হয় তাহলে ট্র্যাক্সিল একটা ক্যাপসুল আছে, এটা আমরা দিই, এটা হলো 500 মিলিগ্রাম একটা করে, 4 ঘন্টা পর, 8 ঘন্টা পর পর খাবে 4 দিনের জন্য। এটা খেলে ব্লিডিংয়ের সময় একটু কম হবে।